হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল সন্দীপ বং এ স্বাগত। বুঝেছো সবাই, তোমরা দেখে নিয়েছো থাম্বনেলটা, আমরা কি আজকের টপিক নিয়ে ভিডিও হচ্ছে। আজকে আমাদের আড্ডা, সেটা হচ্ছে গিটার নিয়ে। তো আমরা গিটার কেউ হয়তো ঠিকঠাক করে বাজাতে পারি না, তো আজকে গিটারের আড্ডাটা হবে। তো ইনি হচ্ছে একজন যে গিটার নিয়েছে কিন্তু গিটার বাজাতে পারেনি, বেকার একজন লোক। তো হাই হাই বল, হাই বল, হাই। তো এই লোকটা যে সাদা টুপি পরে আছে, সে ব্লকে আছে আজকে। তো এই গিটার নিয়ে আছে কিন্তু গিটারটা কোনো বাজাতে জানে না, এটা বেকার গিটারটা। তো এই হচ্ছে গিটারটা। এক মিনিট, আমার সব রিভিউ টিভিউ করে দেখাচ্ছি। তো চলো ব্লকটা আরম্ভ করি। তো তোমরা অনেকদিন তো ভাবছো যে আমার সন্দীপ বং চ্যানেলে ঠিকঠাক ভিডিও আসতেছে না, তো কী করবেন? একটু প্রবলেম চলছিল, তার মধ্যে আমার সন্দীপ কি টিপস চ্যানেলটা, আমার সেকেন্ড যেটা চ্যানেল সন্দীপ কি টিপসে যাও সবাই। তো ওখানে আমি নতুন টিপস দিতে থাকি, তো ওটা ছাড়াও এখন আমাদের ব্লগে কন্টেন্ট চলে আসছে। তো ব্লগ করবো এখন, বিন্দাস ব্লগে মজা হবে। তো আমরা যাই তিনজন, একটা ভাই, একজন গিটার ম্যান। তো এখন গিটারটা আজকে বাজাবে ও, তো কীরকম বাজায় দেখি। আর ও গিটার নিয়েছে কিন্তু ওই গিটারটা কিনেছে, গিটার ঠিকঠাক বাজাতে জানি না, ঠিক আছে? তো চলো গিটারের মজা নিচ্ছি। তো এখন আমাদের গিটার ম্যান একটা গান শোনাবে। তো কী গান শোনায়? রানু মণ্ডল স্টেপ হয়তো শেখাতে পারে, তো কিছু মনে করো না, গানটা সব হিট হবে হয়তো, আর ধাসু বাজাতে পারে, ঠিক আছে? তো একটু গানটা শুনে না আমাদের। তো চলো तेरा सहजादा, बाहों में लेके तुझे मैं करता हूँ अदा। सुन मेरी सहजादी, मैं हूँ तेरा सहजादा, बाहों में लेके तुझे मैं करता हूँ। ডিজে বাপনের গানটা শোনাবে একটা, ডিজে বাপন ফেমাস সং। ডিজে বাপন সবাই সবাই তোমরা চিনেছো, ডিজে বাপন। তো ডিজে বাপনের গান শোনাবে, চলো দেখে দাদা। ডিজে বাপনের বড় ফ্যান, এই যে ডিজে বাপনের বড় ফ্যান। তখন ডিজে বাপনের বড় ফ্যান, ডিজে বাপনের গান শোনাবে দু তিনটা ফেমাস ফেমাস গান। তো ডিজে বাপন তোমরা সবাই চিনো, সেটা কেমন বড় একটা সেট আপ নিয়ে নিচ্ছে, সবগুলো সব রেডি হচ্ছে, একটু গানটা শুনে নিচ্ছি। তো সব এখন রেগুলার ডিজে বাপনের ফ্যান, গান টান সব ভুলে গেছে, এখন ডিজে বাপনের গান টান সব রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে গিটার টিটার নিয়ে সব সেট আপ। এখন তো শোনাবে, চলো। মানে ডিজে বাপনের স্ল্যাপ অফ ইউ এই গানটা শোনাচ্ছি আমি, চলো রেডি। আর সবাই, আমরা গিটার খুব ভালো করে জানি, সব গিটারের দিকে আমরা মাস্টার, আমরা গিটারের দিকে খুব মাস্টার আছি। তো সব তো বুঝে গেছো গিটারটা কেমন ভালোবাসতে বাজাতে পারতি আমরা, তার জন্য সব কিছু কিছু মনে করো না, আমরা গিটারের দিকে সব মাস্টার আছি, ওকে? তো চলো ডিজে বাপনের গানটা শুনে নেওয়া যাক, রেডি স্টার্ট। ওরে নাও দোস্তারা, সস্তে তো সস্তারা, তুই কয়েকটা দিন আটা টোর ভাঙা মন জুড়ে দিতে মা করো, সেই তো বল বলিন সুরটা তারা ওর উপরে নিবে যায় রোদ ধরে সোয়া যাক। সব গানটান ভুলে গেছে আমার, আবার সুইচ চেক করে দিচ্ছে, এগুলো আছে, এগুলো আছে ফ্যান, এগুলো আছে ফ্যান, এগুলো আছে ফ্যান। নেক্সট 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 রিভিউ 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 হবে। ওরে নাও দোস্তানা, শুনতে তো সস্তানা থাকে কয়েকটা দিন, ফাটাটট ভরা মন ভুলে দিতে রাগ করে, সোনি তো বল বলি সুঞ্জটা তারা ওর পরে ডুবে রায় রোদ কি ধরে সোয়া চারটায়, ছেলে বলে কাজ ছেড়ে সারা রাত পরে খেলে ব্যাডমিন্টন রাস্তায়, সাতটা আটটা চলে ছেলে কোথা থেকে বাথরুমে কাটুন তেলটা জমে কি চা ছেড়ে কপিতে ফুল কপি আর গাজর হালকা করে লেখাবো তোমার পড়ানো মনে চায় আহা ও তাই আর বল তেলটা জমে কি চা ছেড়ে কপিতে আর গাজর হালকা করে শুকাবো আর জমিয়ে লেখাবো আমারও পড়ানো যারা তুমি যায় আর
অনেকদিন ধরে আমার টুপি একটা ভিডিও বেশ দেখতে পাচ্ছ, যে সব আমার সব ভিডিও টুপি থাকতে চাই কেন, টুপি ক্যাপ কেন থাকতে চাই, এটা হচ্ছে আমার মেন টপিক। আমি রিভিউ করছি, আমার আনবক্সিং হচ্ছে, হেলমেট আনবক্সিং হচ্ছে, টুপি আনবক্সিং, এই কারণের জন্য আমি টুপি ইউজ করছি। আমি টাকলু করে দিয়েছিলাম লকডাউন, ভাবছিলাম যে লকডাউনের মধ্যে ভালো হয়তো চুলটা লোবে, তো এমন হয়ে গেল লকডাউনটা, চুল বড় হচ্ছে না, ভিডিও আপলোড দিতে হচ্ছে, তার জন্য টুপি পরে আপলোড দিতে হচ্ছে, কী আর করা যায়। তার জন্য হেয়ারস্টাইলটা সব শেষ, ও গরম লাগতেছে, কারণ ফ্যানটা বন্ধ করে রাখছি, কারণ ফ্যানটা হলে ও নুয়েজ আসতেছে, তার জন্য ফ্যান বন্ধ। তো কষ্ট করে ব্লক করতে হয়, কষ্ট করে। তো চলো আবার কিছু একটা গান শুনবো হয়তো। তো আমি বাজাতে পারি জানো, আমি বেস্ট বাজাতে পারি, বেস্ট বাজাতে পারি আমি গিটার। এখন সন্দীপ, সন্দীপ বাজাবে গিটার, এখন সন্দীপ বং বাজাবে গিটার, সন্দীপ বং, সন্দীপ বং। তো আমি গান টান করবো না, গান ওরাই করবো, আমি জাস্ট বাজাবো, কারণ আমি 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 রানু মন্ডলকে ফেল করতে পারে, তার জন্য ভাবছি। তো সোশ্যাল মিডিয়া ছাই যাবে, তো তার জন্য এত কিছু করতে চাই না, তাহলে জাস্ট খালি আমি গিটারটা বাজাবো, ঠিক আছে, গানটা এরাই করবে। তো চলো শুরু করা যাক। মানে বুঝতেই তো পারছো আমরা সবাই সিঙ্গার, তো ভাবছি কোনটা কোন গান বলে বেশ মজাদার হবে সেটাই এখন হবে। তখন আমরা কেশবদের একটা গান হয় তো গান করব, মানে গান করবো, গান করবো, ঠিক আছে, না বুঝি না আমি গান করবো, তো আমি জাস্ট গিটারটা শুনবো। রিস্টার্ট সকলে স্টার্ট হয়ে গেছে, এখন লেট স্টার্ট। মিলি করির মতো তুমি কার আকাশে উড়ো, কার সাথে আজ আমায় বলে মন সাজিয়েছো, মিলি করির মতো তুমি কার আকাশে উড়ো, কার সাথে আজ আমায় বলে মন সাজিয়েছো, কার অপেক্ষায় বসে থাকো পরে সারি, সে কি তোমায় বসে ভালো আমার চেয়ে বেশি, আলোকে পশুকে দেখো চাইবো আমি রোজি, তুমি ভালো আছো বলে তাই তো সুখে কাঁদি, তুমি ভালো আছো বলে তাই তো সুখে কাঁদি, ওই রঙিন ঘড়ির মতো তুমি কার আকাশে ওড়ো, কার সাথে আছে আমায় বলে মন সাজিয়ে ছোট। গিটার বাজা, মিউজিক। তো তোমরা আমার এই চ্যানেলটা হয়তো অনেকদিন পরে ভিডিও টুটে যাবে, তো একটু কমেন্ট করে জানাবে কেমন ভিডিওটা হয়েছে, আর অবশ্যই কার গানটা ভালো হয়েছে, কার গানটা ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমারটা বেশি ভালো হয়েছে, আমরা সবাই খুব ভালো ভালো পারি গান, ঠিক আছে। তো আমরা ফার্স্ট আজকে গিটার নিয়ে আছে ভিডিও করছি, অলরেডি গিটারটা এ নিয়েছে, গিটারটা মালিক ইনি, গিটারটার মালিক। তো সবাই আমরা আড্ডা টাটা করি, ঠিক আছে, তো একসাথে আমরা আড্ডা টাটা করি, তো তার জন্য ব্লগ নিয়ে আসছি। তো ওর যখন চ্যানেলটা যখন খুলবে, তো কয়েকদিন পরে লেট হচ্ছে, তো এখনো সব বাচ্চাগুলো মাধ্যমিক দিয়েছে, এখনো মাধ্যমিকের রেজাল্ট পাইনি, তার জন্য রেজাল্ট পাই সব কিছু হয়ে যাবে। যখন চ্যানেল খুললে তো অবশ্যই আমি চ্যানেলটা এখানে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আর চ্যানেল যখন আসবে তখন আমার একটা নতুন আমার ব্লগ আসবে, তো টেনশন নিও তার জন্য। তো আরো আরো একটা আরো একটা কিছু আড্ডা টাটা করবো, কিছু হবে নিশ্চয়ই, কিছু আড্ডা করবো আমরা, হবে অন্য অন্য সিঙ্গেল খেলা হবে, এখানে খেলা হবে, দীপ্ত দা ডায়লগ এখানে মজা হয়, সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নাও, মজা হবে। তো চলো আমরা এখন আবার ডিজে বাপনের দিকে যাচ্ছি, চলো ডিজে বাপন, ডিজে বাপন খেলা হবে, তো চলো আবার ডিজে বাপনের গান শুনবো। মরজ দা খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো আজকে আমি এখন ডিজে বাবনের একটা গান শুনি, তারপর যে ডিজে বাবনের গান শুনি, আজকে আমার ব্লগটা শেষ করতে চলেছি, তো লাস্ট পর্যন্ত গানটা দেখো, আর চলো সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন মজার ভিডিও সব আসতে থাকবে, তো আমাদের ব্লগ চ্যানেল সব শুধু মজা হয় আর কমেডি হয়, তো চলো মজা হবে, মজা হবে। লাস্ট আমি এখন ডিজে বাবনের একটা গান শুনবো, তারপর শেষ করছি। গান শুরু হচ্ছে।
পালের মুটিয়া আমি মনে মনে বলি উৎপয় হাতে নয় বাজারের তলি রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে আমি একালে নারী সিঙ্গেল কাটে সকালে উঠি আমি বুচানা চারিনি তারা দূরে তারা করে বিপদ তারিনি জ্ঞান দাও আলো দাও বল দাও প্রভু লেডি শীতের কাছে দাঁড়াবো না কবু জীবন যুগের কাছে ঝুঁকছি না ঝুঁকবো না ক্রিকেট ক্রিকেট আমি খেলছি না খেলবো না আমি দেখছি না দেখবো না দেখবো না ওরে হরা পোলা কবে যাবো কোলা খাও কেন মিছে ভেবা চেকা ডাকো 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 গলা তুলে ডাকো তবে তো পাবেন তেমনি দেখা ওরে হলা পোলা কবে যেন পোলা খাও কেন মিছে ভেবা চেকা ডাকো 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 গলা তুলে ডাকো তবে তো দেখেন তেমনি দেখা মা ডাকে খোকা বাবা ডাকে বাবা ডাকে বোকা হাত দিই কিন্তু অতটা আমি ইয়ে করি না তো আজকে একটু করলাম তো সবাই আমরা ঠিকঠাক গিটারটা হয়তো বাজাতে চাই না তোমরা ওটা কোনো ভাগ্য না যে আমরা অতটা ইয়ে করছি না ওটা কোনো কিছু না তো আমাদের ভিডিওটা হচ্ছে আমার কমেডি আমরা এখন এখানে কমেডি শুধু মজা করি এখানে আমরা ব্লগ চ্যানেলে আমার শুধু মজা হয় তো আমার সেকেন্ড চ্যানেল সেটা হচ্ছে সন্দীপকে টিপসে যাও সেখানে শুধু শুধু টিপস পাবে সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি টিপস হয় ওখানে আমার বিভিন্ন ক্যাটাগরি আছে এমনকি আনবক্সিং কিছু জিনিস থাকতে তো সেটা যাও ওখানে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো সেটাতে কোনো কাজে লাগবে তো আমার ব্লগ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাদের সাপোর্ট করলে আমরা যদি 50টা যদি লাইক আসে এই ভিডিওটাতে অবশ্যই আমাদের নেক্সট ভিডিও চলে আসবে আমাদের আরো মজার মজার ভিডিও করব এই টপিক হোক বা অন্য কোনো টপিক এর হোক ভিডিও শুটের এরপরে ভিডিও শুটের বেশিরভাগ আছে মানে ভিডিও শুট করব আমরা তাই সেই টপিক তাহলে নেক্সট টাইম আমরা মোবাইল দিয়ে ভিডিও শুট করব সেটারে ব্লগ হবে তো আসবে আমাদের মজার মজার হবে আর নেক্সট টাইম আমরা হয়তো 3-4টা সিনেম্যাটিক শর্ট দেখাবো সেটা আমার সন্দীপকে টিপসে যাবে তো সন্দীপকে টিপস গেলে আমার চ্যানেলের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আমার সন্দীপকে টিপসে যাও ওখানে আমি সিনেম্যাটিক শর্ট কী করে নিতে হয় সেটা সিনেম্যাটিক শর্ট দেখাবো আর আমরা তো আমার ইনস্টাগ্রামে আইডি খোলা আছে তো ইনস্টাগ্রামে যাও সন্দীপ সরকার 56 তো সেটাতে অবশ্যই ফলো করে দিও আর আর আমার আছে একটা ফেসবুক পেজ সেখানে আমার অ্যাডভান্স আপডেট থাকে আর এবং কি বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া থাকে আমার ভিডিও দু ধরনের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে সেটা হচ্ছে সন্দীপকে টিপস ফেসবুকে গেলে সার্চ করলেই পেয়ে যাবে তো গলা একটু হিচকি আসছিলো তো কিছু মনে করো না তো থ্যাংক ইউ আমার এতটা ভিডিও দেখার জন্য আমি শেষ করছি তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতেই